আজকের ভিডিওতে আমাদের বিষয় হচ্ছে মডাল অক্সিলারি। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব মডাল অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব যাকে বলা হয় কীভাবে হয়, কীভাবে আমরা তার ইউজ করব, কীভাবে আমরা তার ব্যবহার করব, সেইগুলি আজ আমরা জানব আজকের ভিডিওতে। তা প্রথমে জেনে নেওয়া যাক মডাল অক্সিলারি ভার্ব কাকে বলে। মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে সাধারণত শ্যাল, উইল, মি, মাইট, শুড, কুড, মাস্ট, উড, ইউজ টু, এইগুলোকে সাধারণত বলে মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব খুবই একটা দরকারি জিনিস, যেটা প্রতিটা ক্ষেত্রেই আমাদের কাজে লেগে থাকে। যেমন আমরা যদি ইউজগুলো জানি, জানতে পারবো শ্যাল উইল সম্পর্কে, ক্যান সম্পর্কে, তারপর আরও যে বিভিন্ন ভার্ব যেমন শুড, উড, এই ভার্বগুলো কীভাবে আমাদের প্রতিদিনের কাজে লাগে এবং কীভাবে আমরা এইগুলোকে সহজে ট্রান্সলেশন বা বাংলায় ট্রান্সলেশন করে ইংরেজিতে কথা বলতে পারবো, বাংলায় যেগুলো আমরা প্রতিদিন কথাগুলো বলি, সেগুলি আজকে আমরা এই ভার্বের মাধ্যমে জানব। যেমন প্রথমে আমাদের কি আছে, শ্যাল বা উইল। শ্যাল বা উইল সাধারণত আমরা জানি ভবিষ্যতে কোনো কাজ বোঝাতে গেলে শ্যাল বা উইল ইউজ হয়, ভবিষ্যতের কাজ। তাছাড়া শ্যাল বা উইল ইউজ হয়ে থাকে সাধারণত যখন সম্ভাবনা কিছু বোঝায়, বা ধরুন যখন সংকল্প বোঝায়, বা ধরুন প্রতিজ্ঞা বোঝায়। বিভিন্ন ক্ষেত্রে শ্যাল বা উইলের আমরা ব্যবহার করে থাকি, যেরকম আমরা জানলে জানতে পারবো প্রতিজ্ঞা, প্রমিস, সংকল্প, তারপর ধরুন কাজটি কীভাবে হচ্ছে যাকে বলা হচ্ছে, তারপর আদেশ বিভিন্ন ক্ষেত্রে, তাহলে কি শ্যাল বা উইল ভবিষ্যতের কোনো কাজ, প্রতিজ্ঞা, সংকল্প ইত্যাদি বোঝাতে। যেমন যদি আমরা উদাহরণগুলো নিই, হয়তো বলবো আমি কাল স্কুলে যাব, আমি আগামীকাল স্কুলে যাব, তাহলে কি হবে, আই উইল বা শ্যাল গো টু স্কুল টুমোরো। তাহলে যখন ভবিষ্যতে কোনো কাজ বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি শ্যাল বা উইল ব্যবহার করবো। হয়তো বললাম পরের দিন বিরাট কোহলি খেলবে, বিরাট উইল প্লে টুমোরো, পরের দিন বিরাট কোহলি খেলবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি শ্যাল বা উইল ব্যবহার করে সহজেই বাংলায় বলতে পারবো। তাছাড়া যেটা বললাম সংকল্প বা প্রতিজ্ঞা, যেরকম বলছে আই উইল ডু ইট, আমি এই কাজটি করব, এটা কি সংকল্প বা প্রতিজ্ঞা, আমি এই কাজটি করব, ইউ উইল হেল্প হিম, তুমি তাকে সাহায্য করবে, তাহলে কি এই বাক্যটা শুনে মনে হচ্ছে এটা কি আদেশ, অর্ডার। তাহলে কি আমরা শ্যাল বা উইলের ব্যবহারগুলো জানতাম। শ্যাল বা উইল সাধারণত বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের ক্ষেত্রে, যেমন বলো আমি একটু পরে ভাত খাবো, তাহলে কি হবে আই উইল টেক বা আই উইল ইট, আই উইল টেক, এগুলো আমি বলেছি আগেও, টেক বা হ্যাভ ব্যবহার করলে স্ট্যান্ডার্ড ইংলিশ, যেটা আই উইল টেক বা আই উইল ইট রাইস, তাহলে কি আমি ভাত খাবো, আই উইল টেক বা আই উইল ইট। সেক্ষেত্রে আমরা শ্যাল বা উইল সহজে ব্যবহার করে সেন্টেন্সটা তৈরি করতে পারবো। এবার দেখে নেওয়া যাক মে, শুড, মাস্ট এর ব্যবহারগুলো কীভাবে হয়। মি, মে সাধারণত অনুমতি বোঝাতে ও সম্ভাবনা বোঝাতে, এই দুটোতে বেশি কাজে লাগে। যেমন অনুমতি, মে আই কাম ইন, এই একটা,
ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো, সম্ভাবনা ইট মে রেইন টুডে, তাহলে কি আজ হয়তো বৃষ্টি হতে পারে, তাহলে এক্ষেত্রে আমরা কি ইউজ করবো, রেইন, মে রেইন টুডে। তাহলে মেয়ের ইউজগুলো আমরা জানলাম অনুমতি সম্ভাবনা এগুলো বোঝানোর ক্ষেত্রে। তাছাড়া অনেক ক্ষেত্রে মেয়ে যখন আমাদের ইচ্ছা বা উদ্দেশ্য বোঝালেও হয়, হয়তো কেউ আমাদের আশীর্বাদ করছে, সেক্ষেত্রে আমরা মেয়েদের বলতে পারি মে গড ব্লেস ইউ, ইচ্ছে মে ইউ বি সাকসিড ইন লাইফ, মে ইউ বি সাকসিড ইন লাইফ। তাহলে মেয়ের আজ আমরা ব্যবহারগুলো জানলাম, মেয়ের কোথায় কোথায় ব্যবহার হয় মেয়ে কথাটা, মেয়েরই স্বরূপ একই ব্যবহার মাইট, মাইট অতীতে যে কায়দা হতো সেটা বোঝায়। এরপর আমরা জানবো শুট, উড, মাস্ট, উড বিভিন্ন মডেলের ব্যবহারগুলি, দেখা যাক। শুড, প্রথমত বন্ধুরা বলি শুড আর মাস্ট, এই দুটোর ব্যবহার প্রায় একই, শুড আর মাস্ট আমরা একসাথে এই দুটোর ব্যবহার শিখব। দুটোই কোন ক্ষেত্রে বোঝায়, এমন কর্তব্য নিশ্চয়ই করতে হবে, এমন কোনো কাজ নিশ্চয়ই করতে হবে এমন কোনো কাজ, কি কর্তব্য বা নিশ্চয়ই করতে হবে এমন কোনো কাজ, এই দুটো প্রধানত বোঝাতে শুড বা মাস্ট ব্যবহৃত হয়। যেরকম বললো উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স, আমাদের কি করা উচিত, উচিত অর্থে বোঝাচ্ছে যে এটা কর্তব্য, যে কি আমাদের এল্ডার্স, আমাদের যারা এল্ডার্স যারা বড় তাদের কি আমাদের রেসপেক্ট করা উচিত। উই মাস্ট প্লান্ট ট্রিস, আমাদের গাছ বসানো দরকার। উই মাস্ট বা এখানে শুডও ইউজ করতে পারলেন, হেল্প দ্য পুয়ার, আমাদের গরিবদের সাহায্য করা দরকার। ইউ শুড ডু দিস, তোমার এই কাজটা করা উচিত ছিল। তাহলে কি এক্ষেত্রে শুড বা মাস্টের ব্যবহার আমরা ইউজ করতে পারি, বা তাকে বললাম নিশ্চিত যে কাজটা তাকে করতেই হবে। ইউ মাস্ট রাইট দ্য পোয়েম, তোমার এই কবিতাটি লেখা দরকার ছিল। তাহলে কি শুড আর মাস্টের ব্যবহার প্রায়শই একই, কর্তব্য বা নিশ্চয়ই যে কোনো কাজ করতে হবে, এক্ষেত্রে বোঝাতে আমরা শুড বা মাস্টের ব্যবহার করে থাকি। তারপর দেখা যাক বাকি যেগুলো হলো কুড, উড এইগুলো এখনও পড়ে আছে, ক্যান এইগুলোর আমরা ব্যবহারগুলো জানবো। ক্যান সাধারণত সামর্থ্য অর্থে, সামর্থ্য অর্থে অনুমতি অর্থে ব্যবহৃত হয়, যেমন সামর্থ্য হি ক্যান হেল্প ইউ, সে তোমায় সাহায্য করতে পারবে, সেটা তার ইচ্ছা সে করতে পারবে, তাহলে কি এখানে তার সামর্থ্য আছে তোমাকে সাহায্য করার, তাহলে সে সাহায্য করতে পারবে, আমি অঙ্কটি করতে পারবো বা আমি অঙ্কটির সমাধান করতে পারবো। আই ক্যান সলভ দ্য সাম, আমি অঙ্কটির সমাধান করতে পারবো, আই ক্যান সলভ দ্য সাম, তাহলে এক্ষেত্রে কি সামর্থ্য বোঝাচ্ছে। ক্যান ইউ টেল মি দ্য ট্রুথ, তুমি কি আমায় সত্যি কথাটা বলবে, ক্যান ইউ টেল মি দ্য ট্রুথ, এক্ষেত্রে কি ক্যানের ব্যবহার হচ্ছে। তারপর অনুমতি অর্থে ইউ ক্যান গো নাও, অনুমতি অর্থে এখানে মেয়ের সমপর্যায় ইউজ হচ্ছে। ক্যান আই এন্টার দ্য রুম, আমি কি ঘরের মধ্যে প্রবেশ করতে পারবো, তাহলে কি অনুমতি চাইছো,
ক্যান আই টেক দিস, আমি কি এটা নিতে পারবো? তাহলে এক্ষেত্রে কি ক্যান, ক্যানের ব্যবহারগুলো আমরা জানলাম, ক্যান কী কী ক্ষেত্রে কী কী তোমার সেন্টেন্স তৈরি করতে ক্যান ব্যবহার হয়ে থাকে, তাহলে কি ক্যান এইভাবে আমাদের ইউজ হচ্ছে। এরপর ক্যানের পর আমরা জানবো কুড, কুডটা সাধারণত ক্যানের পাস্ট টেন্স হিসেবে ব্যবহৃত হয়, ক্যানের পাস্ট টেন্স। কুড, কুড সে কাজটা করতে পারতো এমন কিছু যখন অতীতে বোঝাচ্ছে সেক্ষেত্রে, যেরকম এদিকে যদি আমরা উদাহরণ নিই, একটা কুডের উদাহরণ, কুডের উদাহরণ নিলে আমরা বুঝতে পারবো। হি কুড ডু দ্য সাম, সে অঙ্কটা করতে পারতো, তাহলে কি অতীতে কোনো কাজ করতে পারতো, সেক্ষেত্রে বোঝালে কুডটা বসে। আবার অনেক ক্ষেত্রে কুড যখন মার্জিত কিছু বোঝায়, মার্জিত বা পোলাইটনেস, পোলাইটনেস বা মার্জিত অর্থে আপনি যখন কাউকে কিছু রিকোয়েস্ট করছেন বা অনুরোধ করছেন, কিভাবে মার্জিতভাবে তাকে অনুরোধ করবেন, সেক্ষেত্রে আমরা কুডটা ইউজ করতে পারি। Could you please tell me the address? আপনি কি দয়া করে অ্যাড্রেসটা বলবেন? তাহলে কি এক্ষেত্রে কুডটা ইউজ হয়ে থাকে। Could I make a call from your mobile? আমি কি আমার ফোন থেকে একটা কল করতে পারি? তাহলে এগুলো কি মার্জিত, যখন পোলাইটনেস কাউকে যখন অনুরোধ করছেন সেক্ষেত্রেও কুডের ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা কুডের ব্যবহার সম্পর্কে জানলাম, এগুলো যদি আমরা জানি তাহলে কি আমরা নিত্য প্রয়োজনীয় প্রতিদিন বিভিন্ন কথাবার্তা ইউজ করে খুব সহজেই আমাদের ইংরাজির মানটাকে আরও উচ্চতর করতে পারবো। তারপরে দেখা যাক কুডের ব্যবহার সম্পর্কে আজ আমরা জানবো। তারপর আচ্ছা, উড আচ্ছা উড হচ্ছে সাধারণত অতীতকালে অভ্যাস বোঝাতে, অতীতকালের অভ্যাস বোঝাতে। অ্যাকচুয়ালি উড হচ্ছে উইলের পাস্ট ফর্ম। আবার উডের ব্যবহার হয়ে থাকে উডের মতনই যখন মার্জিত অনুরোধ কাউকে করতে, মার্জিত অনুরোধ, যেরকম বললাম মাই গ্র্যান্ডফাদার পুট বাথ ইন দ্য রিভার ডেলি। আমার ঠাকুরদা প্রতিদিন নদীতে স্নান করতো, যেহেতু এটা অতীতে স্নান করতো তাহলে সেক্ষেত্রে কি উডের ব্যবহারটা হচ্ছে। এবং মার্জিত অনুরোধ যেটা, উড ইউ প্লিজ গিভ মি ইউর পেন, তুমি কি দয়া করে তোমার ওই পেনটি একবার দেবে, তাহলে সেক্ষেত্রে আমরা উড বা কুড মার্জিত অর্থে ব্যবহার করতে পারি। এবং উড কি যখন আমরা ভবিষ্যতের কিছু বলতাম, হয়তো বললাম যে আমি আগে সকালে প্রতিদিন হাঁটতে যেতাম, তাহলে আই উড টেক ওয়াক ইন মর্নিং, বা আই উড টেক ওয়াক ডেলি ইন দ্য মর্নিং, বা আই উড টেক ওয়াক এভরি মর্নিং। তাহলে সেক্ষেত্রে কি আমরা উডের ব্যবহারটা হচ্ছে, যেহেতু ভবিষ্যতে কোনো কাজটা যখন হতো, তাহলে এই ক্ষেত্রে আমরা উডের ব্যবহারটা জানলাম। এবং কি মার্জিত অর্থে উডের ব্যবহার করা হয়ে থাকে, তাহলে আমরা কি উডের ব্যবহারটা সহজে বুঝলাম। তাহলে আমরা জানলাম শ্যাল উইলের ব্যবহার, মেয়ের ব্যবহার, মাইটের ব্যবহার, শুড, কুড, মাস্ট, উড,
তাহলে কি টোটালি আজ আমরা ব্যবহারগুলো জানলাম, এইগুলো দিন দিন প্রতিদিন ইংরেজিতে কথা বলতে গেলে এবং বিভিন্ন গ্রামারের ক্ষেত্রে যখন সাধারণত বিভিন্ন ক্লাসে এই গ্রামার দেওয়া থাকে বা এমনিতেও ইংরেজিতে, তখন আমরা বাংলা থেকে ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন করবো, সেক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি। তাহলে যদি আমরা এই ব্যবহারগুলো ভালো করে জানি তাহলে কি আমরা সহজেই মার্জিতভাবে খুব সুন্দর ইংরেজি বলতে পারবো। হয়তো আমরা বললাম প্লিজ গিভ মি ইউর পেন, সেক্ষেত্রে যদি আমরা উড বা কুডটা ব্যবহার করে বলি কুড ইউ প্লিজ গিভ মি ইউর পেন, তাহলে কি আমাদের ইংরেজিটা আরও বেটার হবে, আরও বেটার এবং আরও ভালো। তাহলে কি উই হ্যাভ টু ফোকাস, উই হ্যাভ টু ফোকাস অন দিস, ওকে, উই হ্যাভ টু লার্ন প্রপারলি দ্য ইউজ অফ মডাল অক্সিলারি। নাও নেক্সট, নেক্সট আমরা শিখবো ইউজ টুর ব্যবহার। প্রথমত বলি ইউজ টু অতীতের ক্ষেত্রে ব্যবহার হয় অতীতে অভ্যাস বোঝাতে ব্যবহার হয়, কিন্তু এখানে একটা তফাৎ আছে, উডের সাথে তফাৎ আছে কি যদি অত্যধিক ব্যবহার বোঝায় তখন ইউজ টু বসবে আর কম ব্যবহার বোঝালে উড বসবে। তাহলে এখানে হলো উড আর ইউজ টুর মধ্যে তফাৎটা, যখন অত্যধিক ব্যবহার বোঝাবে সেক্ষেত্রে আমরা ইউজ টু বলবো, বাকি বাদ ক্ষেত্রে কম ব্যবহার বোঝালে উড। যেমন আমি একটা উদাহরণ নিই, মাই গ্র্যান্ডফাদার ইউজ টু রিড রামায়ণা এভরিডে। আমার ঠাকুরদা প্রতিদিন রামায়ণ পড়তো, তাহলে কি রামায়ণ প্রতিদিন পড়তো, এটা প্রতিদিন পড়ারই বিষয়। আমরা উডের উদাহরণ নিয়েছিলাম যে আমার ঠাকুরদা প্রতিদিন নদীতে স্নান করতে যেত, হয়তো সে প্রতিদিন নাও বা যেতে পারতো করতো, কিন্তু হয়তো এক একদিন বাদ দিত, কিন্তু কি যখন যেটা বেশি অভ্যাস বোঝায়, যখন বেশি অভ্যাস বোঝাবে তখন সেক্ষেত্রে আমরা ইউজ টুটা ইউজ করবো। তাহলে এখানে হচ্ছে একটা সূক্ষ্ম তফাৎ, উডের সাথে ইউজ টুর হচ্ছে একটা সূক্ষ্ম তফাৎ, যার ব্যবহারটা খুব বেশি বোঝাবে সেক্ষেত্রে ইউজ টু, আর যার ব্যবহারটা খুব কম বোঝাবে সেক্ষেত্রে উড। তাহলে কি আজ আমরা মডালের পুরোপুরি ব্যবহারগুলো জানলাম, এগুলো আশা করি আমি সহজে তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করবে। এই বলে ভিডিওটি আজ আমি শেষ করছি, ধন্যবাদ।